পাক সেনার হেডকোয়ার্টারে হামলা ভারতের, দেখুন ভিডিও। মারের বদলা মার, পাকিস্তানে হামলার জবাব দিল ভারত। কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল বরাবর পুঞ্চ সেক্টরে পাক অধিকৃত কাশ্মীরে থাকা সে দেশের সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছিল জওয়ানরা। সদর অফিস লক্ষ্য করে হেভি সেলিং করে ভারতীয় সেনা। গত অক্টোবরে পাক সেনার সদর অফিসে হামলা করেছিল ভারত। পুঞ্চ সেক্টরে পাকিস্তান প্রায়শ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হেভি সেলিং করে, বিপুল ক্ষয়ক্ষতি হয় সীমান্তের এপারে। তারই বদলা নেয় ভারত। ওদিন পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেই আসরে নামে ভারত। ওপারে থাকা পাকিস্তানের মর্টার গুড়িয়ে দেওয়া হয়, সূত্র মারফত তেমনই দাবি করা হয়েছে। জানা গিয়েছে অক্টোবর সকাল 10:45 অপারেশন শুরু করে ভারত। সীমান্তের ওপারে মতিমহলের কাছে থাকা পাক সেনার 93 বিস হেডকোয়ার্টার প্রবল বিস্ফোরণ শোনা যায়, যদিও এখন অবধি কোনো ক্ষয়ক্ষতি খবর জানা যায়নি।